আচ্ছা রুহুল, হ্যাঁ ভাই, এটা এফোর সিম সাইট দেখা যাইতেছে না, দেখছে ভালো করে অ্যাঙ্গেলটা কি হচ্ছে সাইডটা? বাঁশের খুঁড়া মারছি, ওই যে আবার পরে আবার কাজে লাগে না, না না কাজে লাগতো না, অন্য দুই ভাই মিলে কি আর কাগজ পাতি লয়ে বৌরা বাঁশের তিনটা খুঁড়া সাইডটা খুঁড়া সাইড কোণাত মারা হয়েছে, ফাঁকা ফিলার লয়ে যায় যায় ফিলার মেরে আমার এন তার দা বেড়া দাম লাগবো। আরে কি সে মুসাকিন ভাই, কি কি এন কি আর কাগজ পাতি লয়ে তোরা দুই ভাই এন আসমানও কি দেখতাছ কি? আরে ভাই জমি কিনছে যে একটু কাগজ পাতি না দেখতাছে, জমি কিনছে তে আসমানও কি, জমি কিনছে বন্ধ। আরে বন্ধ জমি কিনতাম কিয়া, জমি কিনছি অন্য গ্রহে। অন্য গ্রহে জমি কিনছস? হ্যাঁ। আচ্ছা হুদা কি লেফে সালা ফান চুদে হুনছে? আচ্ছা তুমি তুমি আমরে এত দেই রুহল, এনা কারো এনা কারো দেখ তো এই সাইড করছে না? হ্যাঁ 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 এই নেই তো এটা কি কথা বাতা কয়? নাম্বার কত ভাই? এই সাইডে কি করতো? এটা কি পণ্য জমি রাখছস তুই? জমি রাখছস তো অন্য কি দেখতাছ? আমি তো বুঝলাম না, আমার মাথা ঢুকতায় না। তোরা দুই ভাই জমি কিনছে ওটা জাগার ম্যাপটা দেখতাছ? আইনে পরে আনছে জানছে জাগার ম্যাপটা দেখতাছ? আমি তো মেলা আনতে রে পরে দুই ঘন্টা ধরে খারুই দেখতাছি, দুই ভাই খালি মিলে অন্য অন্য কি দেখাইতাছস? অন্য কি অন্য কোন? আচ্ছা খারুই আরে বিষয়টা বুঝাই কইলই। আচ্ছা জমি চন্দ্রের নাম হচ্ছে চন্দ্র, চন্দ্রে জমি বিক্রি হইতেছে, চান্দের দেশ, চান্দের দেশ জমি রাখছো? ভারত বাংলাদেশ তোর এত জমিতে তোর চান্দের দেশ জমি রাখুন লাগে কারণ নাকি? ভারত বাংলাদেশ এশীয় মহাদেশে হাজার হাজার লোক চন্দ্রে জমি রাখছে, অন্য জমি পাওয়া যাইতেছে না। আমি মাত্র দুই কাঠা জমি রাখছি চন্দ্রে, ওই জায়গার ম্যাপটা কাগজ পাতি জমির খারিজ সহ আমার হাতও আইছে, ওন ম্যাপ করতাছি এটা কি এই সাইডে পড়ছে কিনা এটা দেখতাছি। এত জায়গা দেশ থাকতে তুই চান্দের দেশ জমি রাখবার গেছিস? চিন্তা করছিস রুহুল? 60 বছর বয়স হয়েছে, কামাই করতে করতে ওন পুরো হয়েছে, চুলদারি ভাড়া ধরছে, এলাও 1% জায়গা এই দেশ রাখবার পাইছি না। হ্যাঁ 8-9 লাখ টিয়া লাগে 1% জমি কিনলে, আর সুন্দরে জমি রাখছি 20,000 টিয়া গাড়া জমি রাখছি, দুই গাড়া 20,000 টিয়া গাড়া। হ্যাঁ কাউলা খরচ সব কিছু লই আমার 60,000 টিয়া খরচ গেছে রুল, 60,000 না 60,200 টিয়া গেছে খরচ আমরা, কাগজ পাতি বাইরে হয়েছে আজকে অন ম্যাপটা দেখতেছি সেটাই পড়ছি। মন কি এই চান্দের দেশে আসলে জমি রাখছো দুই গাড়া? 20,000 টিয়া গাড়া জমি চান্দের দেশে? নগদ যাইতেছি গা আমি বেড়া, নগদ যাইতেছি গা আমি। তুমি এলহা এলহা চান্দের দেশে যাই থাকবে কিবা? আর কেউ যাইতাছে নাকি? ওই দেশ আরো বহুত মানুষ যাইব, এখন বর্তমান প্রথম অবস্থায় এক মহিলা যাইতেছে। মহিলা নাম আমরা দেশে না, এটা অন্য দেশের। ওই বেড়ির নাম হইছে এলিজা কারসন, ওই বেড়ির ভূগোল দেয় আমি প্লট রাখছি, ওই বেড়ির লগে আমবো যাই আমগা হে দেশে। বিয়া শাদি করছস না কিছু না? এলহা এলহা ওই চান্দের দেশ যায় হেরা তুই জমি রেখে বই রইছিস? বিয়া আমি করছি না, রুল রে কইছি যে তুই থা হই, তুই বিয়া শাদি কইরে এই দুনিয়ার বুক বিলাসিতা কর, আমি এই সুন্দর যাই আমগা। কারণ এই দেশের মানুষের কুলা হল আচার আচরণ, এই মারামারি কিলাকিলি হাঙ্গামা এগুলো আমার পছন্দ না। মালাই মিল আছস তে এন সমস্যাটা কি? তো বাইরে তো বুঝাই তো বাইরে দেশ থাকবো আমি সোনরে যাই। আরে তার সম্পত্তি সব আমার দেহাছে, তোর সম্পত্তি সব রহুল রে দেয়া থুয়া দেন থুয়া আমি দেশ থেকে যাই যাইতাছি গা। তোর তো বিয়া শাদী না করে এলহা এলাই যাবে গা? তুই বিয়া হরতাম কে? অন্য যে বেড়ি যাইতাছে ওই বেড়ি জীবনে বিয়া বইত না, এই বাংলা এই পৃথিবীর থেকে অন্য গ্রহে যায় হে নজুতি ওর এই বেড়ির বিয়া হইছে না? না আব্বে ওই বেড়ি অন্য যাইব, অন্য যাই হেরে যদি অন্য কোনো পুরুষ পায় তেহেন বিয়া বইব, অন্য প্রথম পুরুষ হিসাবে আমি যাইতাছি, তাহলে ওই বেড়ি বিয়া বলে আমার টিম তাহলে ওই বেড়ির বিয়া হইছে না? আমারও বিয়া হইছে না। তুইও বিয়া করছস না? না আমি বিয়া করতাম না, আর আমি হেন যাইয়া আমার কথা হইছে ওই ওই গ্রহটা কোনো মানুষ বসবাস করে না, একদম খোলামেলা একটা গ্রহ, অন্য ওই বেড়ির লগে আমি বসবাস কইরিয়া অন্য মনে করো যে বেড়ির লগে যদি কলে বলে যদি কিছু করন যায় তাও কইরিয়া পরে অন্য আমরা মনে করো যে বংশ বিস্তার করা। এই তো বুঝছি এই দেশ বন্ধু বান্ধব ভাই থইয়া হ্যাঁ এত মায়া মহব্বত থইয়া অন্য চান্দের দেশ তুন যাবে গা জমি রাখছস, এটা কারণটা কি? দুঃখটা কি তোর মনে? এনে কোনো থাকতে এনে কোনো সুযোগ সুবিধা আছে? অন্য মনে কর যে গ্রহ একটা খাইলা ভরে রয়েছে, অন্য জায়গায় মনে করো যে বসবাস করাম কোনো মানুষের কুলা হল নাই একদম নিবিড়। বুঝলাম তো এনে তোর এত দুঃখটা কি সমস্যাটা হইলো একেবারে যে এরম সমস্যা হইলো তোর চান্দের দেশ যাওয়ানি লাগবো অন্যই তেমন লাগবো কারণটা কি এত দুঃখ তোর? কি কারণটা? ওহন তোর লগে কইলে তাহলে খুললা কর লাগে রুল কই তার লগে বিষয়টা ফারার বে এই কারণ নামে আসছে, আমি কারণ নামাইছি না, আমি কারণ নামাই তার না, কারণ যে রুলের ছোট ছোট দুইটা তিনটা ফোলা বানাইছে এটা যে কারণ আড্ডা মরে পরে সমস্যা না, এই ডরে আমি কারণ নামাইছি না।
কারণ আমি তো না প্রত্যেক বিদ্যুতের ফেরি উলা ফাড়াইছে এই বেড়া আহেরে কইতাছে যেই ফারাত বেহি কারণ আমি চাই না কারণ আমি চিন না কিয়া আমারে ঠেলা মারছে আমি কইছি আমার টিয়া ভূষণ নাই গরিব মানুষ কাম করে খাই আমি কারণ নামাইতাম না ওর কারণ নামার লাগবো কারণ সরকারের নির্দেশ প্রত্যেকটা বাড়ি বাড়ি কারেন্ট থাকবো ও জোর করে আইনা মিটার লাগাই দেয় হয়ে গেছে বাড়ি এটা কি হয়েছে সরকারের উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ এই বেলা নির্ভর করছি আমরা দুই ভাই ছুড়ু মুড়ু সংসার আমরা খরির চুলা ভাঙ্গা হালাই দিছি কারেন্ট ভাইছি গ্যাসের চুলা লইছ গ্যাসের চুলা রাইস কুকার লইছি রাইস কুকার আইনা রাইস কুকার রান্ধি বাড়ি খাই খরির দাঁড়দারি না পরে মনে করছে তোর মেরে হিজা এটা ফ্রিজ কিনা লইছে ফ্রিজ ও কিনে আছো ফ্রিজ ও কিনে আছি কারেন্টের বাতি দাদা যেটা বনি বাতি তো এটা সিনেটা মিলামের পানি তালা দিছি কারণ কারেন্ট হয়েছে কারেন্ট হয়েছে না আলুর মধ্যে থাকি আমরা সব সময় তাইলে আমরা রই বাতির দরকার নেন কে মিলামের আলাই দিছি অনেক যে বিগত একটা মাস ধরে শুরু করছে দিন এক দুই ঘন্টা কারেন্ট দেরাজ করে কারেন্ট থাকে না যে সময় একটা শ্রমিক ঘুমাইবো ওই সময় কারেন্ট থাকে না সারাদিন খেত কাম হইরা বাড়ি যায় জোন বিছনার লগে ফিটতে আই বিছ তত ইস্তারি লহন তত হইতে ফিটতে আনা হুতলে সেনত করে রু উঠে বয়ে ভরি ওর দেখ রাইত রু হুলা মারে বাবা আমি রু উলরে বাবা এরম করে রাত কাটাইতেছি এই যে এক দেড়টা মাস ধরিয়া বিদ্যুৎ থাকে না এই দেশটার মধ্যে কিভাবে বসবাস করা গছ হাই দে জিনিস দেয়া ওহন তারা দিত না আর ওনি রাইস কুকার মাইস কুকার ওন তিন দিন ধরে বাতরান্দার ফাইতেছি না বাতরান্দার সমস্যা চোলা ঢোলা ভাঙ্গিয়ার সস আন্দা গুন্দা চোলা ভাঙ্গিয়ার সিওন ভাত কে ত্রান্দি আসলে তুমি খুব কষ্ট তিন দিন ধরে উবাসি দুইটা ভাই এক সন্ধ্যা ভাত কেউ না খাওয়াইছে না আমরাও খাইছি না এই এই দুঃখে এই খুবে আমি এই দেশে থাকতে না তখন এটা কমপ্লেন করা হইলে না কোন কমপ্লেন করবে কমপ্লেনের দরকার নাই কে সুজা রাস্তা রকেটের ভাড়াতে ডাইরেক্ট চন্দ্রে যাই আমরা চন্দ্রে দেশে বসবাস করে আমি এই দুনিয়াত বসবাস আমি করতাম না তুই অবশেষে চান্দের দেশে যাইবে গিয়া হ যাই আমরা রুল থাকবো রুল রুল থাকবো তোর লগে আমি আমি থাকতাম না এই যে কাগজ পাতি খারিজের জেনুইন তো বুঝা দে ওই চান্দের দেশে না গেলে ওই না আমরা রে থইয়া সবাই রে থইয়া তুমি চান্দের দেশে যাইবে গিয়া ওই বেড়ি কি বাজাইবো সবাই রে সাইরা ওই বেড়ি গেলে ওই বেড়ির লগে একটা পুরুষের দরকার আছে আমি ওই পুরুষ আমি যাই আমি কিরম বুঝো হন এটা কেমনে বুঝানি যাইবো গিয়া চান্দের দেশে হ্যাঁ যাই বই তো হনা জমি উড়াই কেছে জমি উড়াই কেছে হনা